हेलो एवरीवन, वेलकम अगेन टू ভালোবেসে খান। आज के आमी तोमादेर साथे आरो एकटा स्नैक्स रेसिपी शेयर करते चलेछी। आज के जे रेसिपिटा तोमादेर साथे शेयर करब सेटा तोमरा एज अ स्टार्टारो खेते पारो बा कोनो परोटा बा लुचि बा रुटिर साथेओ खेते पारो। आलू कतली तैरी करते किन्तु खूब कम उपकरण लागे, किन्तु एटा खेते किन्तु भीषण ही सुस्वादु हय। ताई तोमरा सबाई किन्तु भिडियोटा एंड अब्दि देखो एबं बाड़ीते अवश्यई ट्राई करो एबं केमन लागलो आमाय कमेंट सेक्शने जानियो। तो चलो इंट्रोटा ना बाड़िये भिडियोटा स्टार्ट करी। आलू कतली बानानोर जोन्नो आमी प्रथमे एरकम पाँचटा मीडियम साइजेर आलू निये निएछि ও এটার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি এরকম স্লাইস করে কেটে নেব। কাটার সময় মনে রাখতে হবে আলুগুলোর সাইজটা কিন্তু খুব যেন মোটা না হয়, আবার খুব পাতলাও না হয়। মোটা হলে কিন্তু ওটা সিদ্ধ হতে প্রবলেম হবে, আর পাতলা হলে কিন্তু ভেঙে যাবে। তো এভাবে কেটে নিতে হবে। এরপরে খুব ভালো করে আলুগুলোকে আমরা ধুয়ে নেব জল পাল্টে। আলুগুলোকে ভালো করে না ধুলে উপরে স্টার্চটা কিন্তু থেকে যাবে, যেটা পরে ঘেঁটে যেতে পারে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পাঁচ ফোড়ন। ফোড়নটা উঠে গেলে আমি এভাবে স্লাইস করে কেটে রাখা আলুগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো কাঁচা থাকা অবস্থাতেই আমি এর সাথে দিয়ে দেব 1 টিস্পুন মতো নুন, তবে নুনের পরিমাণটা তোমরা স্বাদ হিসাবে ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট মতো। ঢাকা দেওয়ার কারণে যে স্টিমটা উৎপন্ন হবে তার ফলে কিন্তু এটা সিদ্ধটা ভালো হবে। 3-4 মিনিট পর খুলে একবার দেখে নেড়ে নেব। তারপরে আমি ওপর থেকে আরও একটু স্টিম উৎপন্ন করার জন্য এভাবে জলের ছিটে দিয়ে চাপা দিয়ে রেখে দেব আরও 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এটা মোটামুটি 85% কুক হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার ব্যবহারটা আমি প্রথমে একটু কমই করেছি, কারণ পরে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব। এবার মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং পুরো রান্নাটাই কিন্তু আমি এতক্ষণে লো টু মিডিয়াম হিটে করছি। দিয়ে দিলাম এভাবে কুচি করে রাখা পাকা লঙ্কা, তবে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। মশলাগুলো 3 থেকে 4 মিনিট মতো আমি আলুগুলোর সাথে নেড়ে নিয়েছি, ফলে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে গেছে এবং আলুগুলো প্রায় 95% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপরে একটা ক্রিস্পি ভাব আনার জন্য মিশিয়ে দিচ্ছি 2 টিস্পুন চালের গুঁড়ি। এটা দেবার ফলেই কিন্তু ওপরে একটা ক্রিস্পি ভাব আসবে। অনেকে এটা মিস করে যান, যার ফলে আলুগুলো কিন্তু ঘেঁটে যায়। তো এটা যদি তোমরা ওপরে ক্রিস্পি পছন্দ করো তাহলে অবশ্যই ইউজ করো। চালের গুঁড়িটা দেবার পর খুব একটা না নেড়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই অবস্থায় কিন্তু এটাকে হাই ফ্লেমেই করতে হবে, তার ফলে ওপরে একটা ক্রিস্পি ভাব আসবে কিন্তু আলুগুলো কোনোভাবেই ভেঙে যাবে না। আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প একটু লেবুর রস, এর ফলে একটা ফ্রেশ ফ্লেভার আসবে। লেবুর রসটা দেওয়ার পর আরও একইভাবে আমি মিশিয়ে নিচ্ছি পুরোটা। এই পর্যায়ে তোমরা ফ্রেশ ধনে পাতাও ব্যবহার করতে পারো বা পুদিনা পাতার ব্যবহারও করতে পারো। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। সার্ভ করার সময় আমি ওপর থেকে অল্প একটু
पाका लंका छड़िए देव। रेसिपिटा तुम्हारा अवश्य बाड़ीते ट्राई करो एवं केमन लागलो आमाके कमेंट सेक्शने जानियो। भालो लागले अवश्य भिडियोटा एक लाइक करो, बंधुदेर साथे शेयर करो, आरो नतून नतून रेसिपि पेते अवश्य चैनलटाके सबस्क्राइब करो। धन्यवाद।